এখনকার সময়ে বিশ্বে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বিজনেস স্ট্র্যাটেজি যে মিসাইল, গোলাবারুদ বা পারমাণবিক অস্ত্রের চেয়েও কতগুণ শক্তিশালী সেই বিষয়টি নিয়েই আমার আজকের আলোচনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ আলী আশরাফ। একটা সময় বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর কলোনি বা উপনিবেশ ছিল। উপনিবেশ তৈরির মাধ্যমে তারা ওই দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিত এবং তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল ওই দেশের অর্থ সম্পদ, কাঁচামাল বা টাকা পয়সা নিজেদের দেশে পাচার করা বা নিয়ে যাওয়া। যেমন ব্রিটিশরা আমাদের দেশের ক্ষমতা দখল করে আমাদের দেশের কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করাতো এবং আমাদের দেশের বিভিন্ন কাঁচামাল কম টাকায় কিনতো এবং তা থেকে আবার প্রোডাক্ট বানিয়ে আমাদের কাছে বেশি দামে বিক্রি করত। ব্যাপারটি এমন যে আমাদের কাছ থেকে কম টাকায় গম কিনতেছে এবং তা থেকে ড্রাই কেক বানিয়ে আবার আমাদের কাছে বেশি টাকায় বিক্রি করতেছে। যে কোনো দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য তাদের কাছে প্রয়োজনীয় আর্মি, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, টর্চার শেল ইত্যাদি সবই ছিল এবং এভাবে করেই তারা আমাদের দেশের অর্থ সম্পদ, টাকা পয়সা ইত্যাদি ইংল্যান্ডে অর্থাৎ ইউরোপে নিয়ে যেত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ হঠাৎ করে উঠে গেল কেন? ব্রিটিশদের কি এখন আর আমাদের দেশের টাকা পয়সা, অর্থ সম্পদের উপরে লোভ বা প্রয়োজন যেটাই বলেন সেটা কি এখন নেই, নাকি তারা সামরিক দিক থেকে দুর্বল হয়ে গেছে? উত্তরটা হচ্ছে, আমাদের দেশের অর্থ সম্পদ, টাকা পয়সার উপর তাদের লোভ লালস্য বা প্রয়োজন কোনোটাই ফুরায়নি, তারা সামরিক দিক থেকেও দুর্বল হয়নি এবং কলোনিয়ালিজম বলতে গেলে আগের মতোই আছে, তবে চেহারাটা একটু ভিন্ন। আগে নাম ছিল কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ, এখন নাম হয়েছে নিও কলোনিয়ালিজম বা নব্য উপনিবেশবাদ, যার আরেকটি সুন্দর নাম হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। খেয়াল করুন তো, ব্রিটিশদের সামরিক উপস্থিতি হয়তো আমাদের দেশে নেই, কিন্তু তাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশের কথাই চিন্তা করেন, বাংলাদেশে ব্রিটিশ ব্র্যান্ডগুলোর দিকে তাকান, লাক্স, ডাব, হুইল, হরলিক্স, সানসিল্ক, নিভিয়া, ক্লোজ আপ, আপনি যাই ব্যবহার করেন না কেন, টাকা ঠিক ঠিকই কিন্তু ব্রিটিশদের হাতে চলে যাচ্ছে। বাংলাদেশে টোবাক্কো ইন্ডাস্ট্রির 70% ব্রিটিশ আমেরিকান টোবাক্কো কোম্পানির দখলে। বাংলাদেশের মানুষ তাদের সিগারেট কনজিউম করতেছে আর টাকা পয়সা ঠিক ঠিকই ব্রিটিশদের হাতে চলে যাচ্ছে। এবার একটু খেয়াল করুন, কলোনিয়ালিজম বা উপনিবেশবাদের উদ্দেশ্য ছিল এদেশের অর্থ সম্পদ, টাকা পয়সা তাদের দেশে নিয়ে যাওয়া। ঠিক তারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মাধ্যমে সেই কাজটাই করতেছে। এখন খুবই স্মুথভাবে আমাদের দেশে টাকা পয়সাগুলো তারা তাদের দেশে নিয়ে যাচ্ছে। যেহেতু খুবই স্মুথভাবে টাকা পয়সাগুলো তারা আমাদের দেশ থেকে নিয়ে যেতে পারতেছে, তাহলে কষ্ট করে আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতাই বা তাদের দখল করার দরকার কি, বা আমাদের দেশে তাদের সেনাবাহিনী বা রাখার দরকার কি? এবার আসুন গ্লোবালাইজেশনের আরও কিছু এক্সাম্পল দেই, বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাক। এখনকার পৃথিবীতে প্রধান পরাশক্তি আমেরিকা। বলুন তো, আমেরিকা প্রধান পরাশক্তি কেন? তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে এই কারণে? না, পারমাণবিক অস্ত্র তো উত্তর কোরিয়ার কাছেও আছে, পাকিস্তানের কাছেও আছে, কই তারা তো পরাশক্তি না। আসুন পৃথিবীব্যাপী আমেরিকার আধিপত্যের পেছনের গল্পটা দেখি, একবার ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকান। এখনকার সময়ে ইন্টারনেট ছাড়া তো আমরা এক মুহূর্তও চিন্তা করতে পারি না। সেখানে গুগল, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, এরা সবাই আমেরিকান কোম্পানি। তথ্য প্রযুক্তির দুনিয়ায় তাদের ডমিনেন্স দেখুন, IBM, মাইক্রোসফট, অ্যাপেল, ইন্টেল, ডেল, HP, এই সবগুলো প্রতিষ্ঠানই আমেরিকান। ইলেকট্রিক কার ইন্ডাস্ট্রিতে টেসলা মোটরসটো বিশ্বকে বদলে দিচ্ছে। আপনি ফুড ইন্ডাস্ট্রিগুলোর দিকে তাকান, KFC, ম্যাকডোনাল্ড, স্টারবাকস, পিৎজা হাট, ডমিনোস পিৎজা, এরা সবাই আমেরিকান ব্র্যান্ড। সফট ড্রিঙ্কসের দুনিয়ায় তাকিয়ে দেখুন, কোকাকোলা, পেপসি, সেভেন আপ, ফান্টা, মেরিন্ডা, স্প্রাইট, এরাও সব আমেরিকান ব্র্যান্ড। আর নাই বললাম, এভাবে করে জানা অজানা অসংখ্য আমেরিকান ব্র্যান্ড ওয়ার্ল্ড মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে এবং এভাবে করেই সারা বিশ্বের টাকা আমেরিকায় যায়। এটাই হচ্ছে বিশ্বে আমেরিকার আধিপত্যের প্রধান অস্ত্র। যাই হোক, আমি যেহেতু বিজনেস এবং সেলস মার্কেটিং নিয়ে কথা বলি, তাই বিজনেস এবং ব্র্যান্ডিংয়ের পাওয়ার সম্পর্কে বোঝানোটাই ছিল আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আলোচনাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেলস, মার্কেটিং এবং বিজনেস রিলেটেড আপনার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্স করে জানাতে পারেন, পরবর্তীতে আমরা সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।